ডিআইজি সহ অন্যান্য অতিথিদের হাত দিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হলো জলপাইগুড়ি দুর্গাপুজোর গাইড ম্যাপ। শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানার সামনে আসন্ন দুর্গাপুজোর গাইড ম্যাপের উদ্বোধন করা হয়। ডিআইজি জলপাইগুড়ি শ্রী সুধাকর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়, পুলিশ সুপার দেবর্ষী দত্ত, পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান শৌকত চট্টোপাধ্যায়, গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় থানার মোড়ে। আজকে যে গাইড ম্যাপ আমরা উদ্বোধন করছি, এটা মূলত কোতোয়ালি শহরের। এরপরে আমাদের যেখানে আরও বড় বড় পুজো হয়, যথা মাল, ধূপগুড়ি, ময়নাগুড়ি, সেখানেও গাইড ম্যাপ উদ্বোধন হবে। আমার জনসাধারণের কাছে এটাই অনুরোধ যে সমগ্র ভালো, সামগ্রিক ভালোর জন্য আমাদের কিছু কিছু বিধিনিষেধ আরোপ করতে হয়, তাতে যদি একজন দুজনের অসুবিধা হয়ও, তাহলে সামগ্রিক ভালোর কথা মাথায় রেখে যে পুলিশ কর্মী রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছেন তার সাথে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া সুষ্ঠুভাবে এই পুজোর পুলিশ অ্যারেঞ্জমেন্টকে এক্সিকিউট করা সম্ভব না।